কাল সকালে নবগ্রাম বিধানসভার নন্দীবানেশ্বর থেকে প্রচার শুরু করেন বহরমপুর কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। হুটখোলা গাড়িতে বাম ও কংগ্রেস নেতাকর্মীদের সাথে নিয়ে এদিন সাবলপুর, ষাটিটারা, কামদেববাটি, ডাকবাংলা, গ্রাম শালিকা সহ বিভিন্ন এলাকায় প্রচার চালান অধীর চৌধুরী। 13ই মে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট, তার আগে সব পক্ষই ময়দানে ভোট প্রচারে ব্যস্ত।